আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো রিং আইডি খুব দ্রুত অ্যাডভাইসগুলো, মানে বিজ্ঞাপনগুলো কিভাবে দেখবেন এবং কিভাবে শো করবে, কোন ভিপিএন ব্যবহার করলে খুব দ্রুত বিজ্ঞাপনগুলো আসবে তা দেখাবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি একটু লং হতে পারে তাই ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ আমি এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস কিভাবে দ্রুত অ্যাড আসে এবং কি ভিপিএন ব্যবহার করবেন এবং ভিপিএন ব্যবহার করার সিস্টেম সহ সব ধরনের সব কিছু দেখাবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আমরা প্রথমে রিং আইডি তে ঢুকবো। ঢোকার আগে আপনার ইন্টারনেট মানে ওয়াইফাইয়ের স্পিডটা, প্রথম আপনার ইন্টারনেট স্পিডটি চেক করে নেবেন ফাস্ট ডট কম দিয়ে। যদি 5 MB-র উপরে থাকে তাহলে অবশ্যই আপনার এই রিং আইডি খুব সুন্দরভাবে চলবে, সচল থাকবে। আর যদি তার চেয়ে বেশি হয় এরকম তাহলে তো কোনো কথাই নেই, তবে ফাস্ট ডট কম দিয়ে অবশ্যই গুগলে সার্চ দিয়ে দেখবেন, হোক আপনার মোবাইল নেটওয়ার্ক অথবা ওয়াইফাই। চেক করার পর অবশ্যই আপনার রিং আইডিটি চেক দিবেন, মানে রিং আইডির ভিতরে ঢুকবেন। রিং আইডির ভিতরে ঢোকার পর আপনি কমিউনিটি জবে ঢুকবেন, কমিউনিটি জবে ঢোকার পর আপনার অ্যাডসে ঢুকবেন। অ্যাডসে ঢোকার পর দেখবেন আপনার ভিডিও আসে কি না ভিপিএন ছাড়া। আপনি যদি ভিপিএন ছাড়া এভাবে ভিডিও আসে তাহলে তো বাংলাদেশের কম সময়ে ভিডিওগুলো দেখতে পারবেন, আর যদি ভিপিএন দিয়ে ব্যবহার করেন তাহলে অবশ্যই বেশি সময় নেয়, কারণ 30 সেকেন্ড 35 সেকেন্ড করে একটি বিদেশি ভিডিও মানে বিজ্ঞাপনগুলো আসে, আর বাংলাদেশি বিজ্ঞাপনগুলো যেগুলো আছে সেগুলো খুব কম আসে। আমাদের এখানে কিন্তু কোনো অ্যাড আসছে না, অ্যাড না আসাতে আমরা এখানে কোনো ভিডিও দেখাতে পাচ্ছি না। অবশ্যই নেট স্পিড শুধু থাকলে হবে না, অবশ্যই একটি ভিপিএন ব্যবহার করতে হবে। তো আমরা প্রথমে একটি ভিপিএন ব্যবহার করব। স্পিড ভিপিএনটি ব্যবহার করব। স্পিড ভিপিএন ব্যবহার করার জন্য ইউএসএ একবার ক্লিক করবেন। ইউএসএ ক্লিক করে এখানে থেকে অনেকগুলো দেশ আছে, আপনি একটি দেশ সিলেক্ট করবেন। আমি আপাতত প্রথম দেখানোর জন্য জাপান সিলেক্ট করে দিলাম। জাপান আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা আবার রিং আইডিতে ঢুকব। রিং আইডি এখান থেকে বিদায় করে দিবেন, কারণ আগেরটা থাকলে আপনার আগের মতোই আসবে, নতুন করে আপনার রিং আইডিতে ঢুকতে হবে। তাই আমি আবারও নতুন করে রিং আইডিতে ঢুকব। রিং আইডিতে ঢোকার পর কমিটি জবে ঢুকব। কমিটি জবে ঢোকার পর ভিডিও দেখুন এখানে ক্লিক করবেন। এখন দেখুন সাথে সাথে কিন্তু এখানে ভিডিও চলে আসছে, এখানে অ্যাডগুলো এখন চলতেছে। তো এভাবে একটি ভিপিএন ব্যবহার করে এবং দেশ সিলেক্ট করে আপনি আপনার ব্রাউজারটি খুব সুন্দরভাবে চালাতে পারেন। মূলত সাধারণ ইন্টারনেটে এই রিং আইডিটা চলে না, মূলত ভালো ইন্টারনেট স্পিড লাগে, কিন্তু স্পিড কিন্তু বেশি টানে না। তবে আপনি পুরা ফুল একদিন 500 টাকা ইনকাম করার জন্য মোটামুটি 450 থেকে 500 MB ব্যয় যায়। আমাদের বিজ্ঞাপন একটা দেখা শেষ হলো, কিন্তু এর পিছনে কিন্তু আরেকটা ভিডিও অলরেডি চলে আসছে। এভাবে একটার পর একটা আসতে থাকবে, আপনার কোনো সমস্যা হবে না। 1 ঘন্টার অথবা তার কিছু এদিক সেদিক সময় হতে পারে, এর ভিতরে আপনার 100 ভিডিও দেখা শেষ হয়ে যাবে। দেখুন আবার আসছে, আমাদের ভিডিও দেখার আগেই কিন্তু চলে আসছে ভিডিও। দেখুন আমাদের ভিডিওটি একটু লং হতে পারে, অবশ্যই ধৈর্য সহকারে দেখলে। আপনি ঠিক এভাবে যদি কাজ করেন তাহলে আপনারও খুব দ্রুত হবে। অনেক সময় ভিডিওগুলো আসে না, কি কারণে আসে না তা তো প্রথমতে দেখালাম। এক প্রথমে আপনি একটি ভিপিএন অবশ্যই ব্যবহার করতে হবে, যদি ভিপিএনটি না ব্যবহার করেন বাংলাদেশি
ভিডিও আসতে পারে, তবে বাংলাদেশি ভিডিও যদি আসে তাহলে খুব দ্রুত কাজ শেষ হয়ে যায়, 45-50 মিনিটের ভিতরে কাজ শেষ হয়ে যায়। আর বৈদেশিক যে ভিডিওগুলো আসে ওগুলো একটু বেশি টাইম নেয়, তাই বেশি সময় নিয়ে দেখতে হয়। বাংলাদেশি অ্যাডগুলো সবসময় বেশিরভাগে আসে না, সমস্যা বেশি হয়। দেখুন সুন্দরভাবে ভিডিও চলে আসছে। একটার পর একটা এভাবে ভিডিও আসতেই থাকবে, অবিরল আসবে, কিন্তু আপনার এখানে প্রস্তুতি নেবে না কোনো ভিডিও, সবসময় আসবে জাপান ব্যবহার করলে। আমরা তো মোটামুটি জাপানের কিছু, জাপান সিলেক্ট করে কিছু ভিডিও দেখতে পাচ্ছি, কিন্তু অন্যান্য কিছু দেশ আমরা সিলেক্ট করে দেখব এবং অন্যান্য বিপিএনও আমরা সিলেক্ট করে দেখব। কোন বিপিএনে সবচেয়ে ভালো কাজ করে এবং বিপিএনে যেই কান্ট্রিগুলো দেওয়া আছে কোন কান্ট্রি সিলেক্ট করলে খুব বেশি অ্যাড আসে তা দেখার অবশ্যই দরকার আছে। আমরা সবাই এই ভোগান্তি ভুগি যে অ্যাড আসে না, সারাদিন যায় তবুও অ্যাড আসে না, কেন অ্যাড আসে না তা দেখতে পাবেন। আপনার স্পিডটা যদি ঠিক থাকে, ইন্টারনেট স্পিডটা যদি ঠিক থাকে অবশ্যই খুব দ্রুত আসবে, আর যদি ইন্টারনেট স্পিডটা স্লো থাকে তাহলে যতই ভিপিএন ব্যবহার করেন না কেন কোনো লাভ নেই। অতএব ইন্টারনেট স্পিড ঠিক লাগবে এবং ভালো একটি ভিপিএন লাগবে। এরকম হতে পারে ইন্টারনেট স্পিড আপনার খুব ভালো কিন্তু ভিপিএন একটি সিলেক্ট করছেন নর্মাল। যদি ভিপিএন নর্মাল সিলেক্ট করে থাকেন ইন্টারনেট স্পিড যতই ভালো হোক না কেন কোনো কাজে আসবে না। আমরা আরেকটি কান্ট্রি সিলেক্ট করব। স্পিড ভিপিএনের ভিতর অনেকগুলো কান্ট্রি থাকে, আপনার ইচ্ছা মতো যে কোনো একটি কান্ট্রি ব্যবহার করতে পারবেন। আমরা অন্য আরেকটি কান্ট্রি ব্যবহার করে দেবো, ঠিক এরকম স্পিড আছে কি না। জাপান দিয়ে তো আমরা দেখলাম, আমরা অন্য আরেকটি সিলেক্ট করে দেখি এরকমই সেম ভিডিওগুলো আসে কি না। ইউএসএ সিলেক্ট করে দিলাম, দেখি ইউএসএ কি করে, কত পর্যন্ত ভিডিও আসে। আমাদের জাপান যে সিলেক্ট করেছিলাম জাপান কিন্তু ভিডিও আসছিল, আমরা ভিডিও থাকাকালীনই ব্যাগে গিয়ে অন্য আরেকটি দেশ সিলেক্ট করলাম। এখানে কিন্তু প্রথমে একটু দেখাচ্ছে, ভিডিও দেখাচ্ছে না, এই যে এখন আসছে ভিডিও, তার মানে একটু লেট হয়েছে। জাপানের বেলা কিন্তু কোনো লেট হয় নাই, তবে মনে রাখতে হবে এই স্পিড ভিপিএনটি যেই কান্ট্রি সিলেক্ট করেন না কেন কান্ট্রির যে অন্যান্য রেজুলেশনটা আপনার ঠিক মতো দিতে হবে। যদি রেজুলেশন লাল হয়ে থাকে আর মাঝখানে অপশন যদি জিরো থাকে অথবা সংখ্যায় কম থাকে তাহলে সেটা ব্যবহার করা যাবে না, যেটার সংখ্যায় বেশি থাকে ঠিক সেটাই ব্যবহার করতে হবে। লাল হয়ে থাকলে ব্যবহার করলে আপনার কিন্তু কোনো কাজে আসবে না। একটি অ্যাড দেখতে মোটামুটি 25-30 সেকেন্ড লাগে, অতএব একটি অ্যাড আসতে কিন্তু প্রায় 2-5 মিনিটও লেগে যায় যদি আপনার ইন্টারনেট এবং ভিপিএন ঠিক মতো না থাকে। আপনার ভিপিএন সঠিকভাবে ব্যবহার করছেন কিন্তু ইন্টারনেট স্পিড আপনার মোবাইলে খুব কম, সে কারণেও আপনার অ্যাডগুলো আসবে না। অতএব দোনোটাই ঠিক মতো লাগবে, যেমন ইন্টারনেট স্পিডটা আগে চেক করে নেবেন পরবর্তীতে যাতে সমস্যা না হয়। এরপর আপনি যেই ভিপিএনটাই ব্যবহার করেন না কেন সেই ভিপিএনটা যদি ভালো হয়, ভালো মানের হয় অবশ্যই কাজ করবে। হয়তো প্রথম প্রথম 2-1 দিন একটু সমস্যা দিতে পারে কারণ আপনার বোঝার সমস্যা, আমার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে কোন ভিপিএন এবং স্পিড সহ দেখেছি এবং দেখাচ্ছি। এই কান্ট্রিটা সিলেক্ট করার পরও কিন্তু ভিডিও মোটামুটি আসছে, একটার পর একটা ঠিকই আসছে। আমরা অন্য আরেকটি ভিপিএন ব্যবহার করব এবং অন্য কান্ট্রি ব্যবহার করব,
কোন কান্ট্রিতে কতবার সমস্যা দেয় তা দেখাবো। এই জন্য ভিডিওটি একটু লং হতে পারে, ধৈর্য সহকারে দেখতে হবে। আমরা অ্যাডগুলো একটু বেশি দেখাচ্ছি এ কারণে যে কতক্ষণ পরে আমাদের ভিডিও লো হয়ে দাঁড়ায়। আমাদের স্পিড কিন্তু প্রথমে দেখাচ্ছে 8 থেকে 10 MB পর্যন্ত স্পিড আছে। এখন শুধু বিপিএন এর পালা, যদি যে বিপিএন ভালো থাকবে, ভালো মানের, ওই বিপিএনটাই ভালো কাজ করবে। শুধু বিপিএন হলে হবে না, বিপিএন এ কান্ট্রি সিলেক্ট করতে হবে ঠিক মতো। শুধু কান্ট্রি সিলেক্ট করলে হবে না, কান্ট্রির যে মানগুলো আছে সেই মানগুলো ভালোভাবে সিলেক্ট করতে হবে। আমরা কিন্তু স্পিড দিয়ে চালাচ্ছি, মানে ভিডিওর স্পিডে চালাচ্ছি। এরকম সংক্ষেপ সময় কিন্তু আপনার হবে না। 30 সেকেন্ডের ভিতর আমরা, যদি 30 সেকেন্ডের একটি অ্যাড হয় তাহলে আমরা 20 সেকেন্ডে কমপ্লিট করতেছি। এই ভিডিও নিচে থেকে আপনি আমার রেফার কোড নিয়ে ইনকাম করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে 2টি রেফার কোড। আপনি চাইলে যে কোনো একটি রেফার কোড ব্যবহার করে আপনি ইনকাম করতে পারবেন। আমরা অন্য আরেকটি ভিপিএন যখন ব্যবহার করলাম তখন কিন্তু কি অবস্থা আছে তা তো দেখলেন। কান্ট্রি সিলেক্ট করার সময় অবশ্যই দেখে নেবেন কান্ট্রির মানগুলো। মান দেখে সিলেক্ট করলে আপনার জন্য ভালো। আমরা আবারও fast.com দিয়ে ইন্টারনেটটা চেক করে নিচ্ছি, হোক ওয়াইফাই অথবা আপনার মোবাইল স্পিড। মোবাইলের MB দিয়েও যদি কাজ করেন তাও এই স্পিডটি ঠিক আছে কিনা তা দেখে পরে VPN ব্যবহার করবেন। আমি এখনও এই VPN এর অন্য আরেকটি জার্মানি ব্যবহার করে দেখব। যেই VPNটি ব্যবহার করেন না কেন, আগে যেই যদি রিঙারিতে ঢোকা থাকে ওই রিঙারিটা ব্যাকগ্রাউন্ড থেকে মুছে ফেলতে হবে। জার্মানি ঢোকার পর আমাদের নেট কিন্তু স্লো হয়ে গেছে। এখন কাজ তো দূরের কথা, এখান থেকে কমিটি জবও আসছে না এবং অন্যান্য কিছুই আসছে না। যতই রিপোর্ট দিই না কেন কোনো লাভ হচ্ছে না। এর অর্থ হচ্ছে যদি আপনি সঠিক VPN ব্যবহার করেন আর যদি কান্ট্রি সিলেক্ট ঠিক মতো না করেন তাও কিন্তু কাজ হবে না, অবশ্যই কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমি আবার অন্য আরেকটি কান্ট্রি সিলেক্ট করব। আমি কানাডা সিলেক্ট করলাম, দেখি কানাডা কি হয়। আমাদের ইন্টারনেট স্পিড একই আছে, কানাডা দেওয়া মাত্র কিন্তু কমিটি জব চলে আসছে। কমিটি জব আসার পর আমরা ভিতরে ঢোকার পর কিন্তু সাথে সাথে ভিডিও দেখতে পাচ্ছি। এখন একটাই VPN এ শুধু কান্ট্রি চেঞ্জ করার পর কিন্তু এই অপশনগুলো, এই সুবিধাগুলো আমরা পাচ্ছি, যা খুব সহজভাবে আমরা এই ভিডিওতে দেখাচ্ছি। এই জন্য ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনি সবটুকু বুঝতে পারবেন, আপনার ইনকাম করার খুব সহজ হয়ে দাঁড়াবে। সাথে সাথে কিন্তু ভিডিও চলে আসছে কোনো সমস্যা ছাড়াই। যে কোনো VPN ব্যবহার করলে অবশ্যই একটি একটি করে কান্ট্রি সিলেক্ট করতে হবে। যদি সঠিকভাবে কান্ট্রি সিলেক্ট করা থাকে তাহলে আপনার কাজ করতে খুব সুবিধা হবে, সাথে সাথে কিন্তু অ্যাডগুলো আসবে। আর কান্ট্রি সিলেক্ট ঠিক মতন না করতে পারলে সাথে সাথে কখনো ভিডিও আসবে না। প্লে স্টোরে অনেক অনেক হাজার হাজার VPN পাওয়া যায়,
কিন্তু সব VPN সব জায়গায় কাজ করে না। অতএব আমরা যে স্পিড VPNটি দেখাচ্ছি, এই বিটি VPNটি মোটামুটি অন্যান্য VPN এর চেয়ে একটু আলাদা ভালো কাজ করে। তবে এই VPNটার ভিতরে যেগুলো কান্ট্রি সিলেক্ট করা আছে সব কান্ট্রিতে কিন্তু ভালো কাজ করে না, তাই আমরা যে কান্ট্রিগুলো চালায় দেখাইতেছি যেগুলো ভালো চলতেছে অবশ্যই এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তবে আরেকটি কথা হচ্ছে, সেটি আপনার মোবাইল অনুপাতে অথবা আপনার লোকেশন অনুপাতে কিন্তু অন্য দেশগুলো সিলেক্ট করতে পারেন। আপনি অবশ্যই অন্যান্য কান্ট্রিগুলো সিলেক্ট করে দেখবেন সঠিকভাবে। কান্ট্রি সিলেক্ট করার আগে কিন্তু আপনি কান্ট্রিটাকে মিলিয়ে নেবেন, যেটা নিয়ে সবুজ হয়ে আছে নাম্বারগুলো সেটা ব্যবহার করবেন এবং নাম্বার বেশি আছে লাস্টে যে দুটি নাম্বার থাকে 200, 500 অথবা 150, এর আগে কিন্তু থাকে 50, শুধু 50 অথবা এরকম ধরনের কিছু অপশন থাকে, সেই অপশনগুলো অবশ্যই দেখে নেবেন। আমরা অন্য আরেকটি কান্ট্রি সিলেক্ট করব, যা দেখি কি হয়। যদি এই কান্ট্রি ভালো চলে, কানাডার ভিতরে কিন্তু দুটি আছে, আমরা একটি দেখালাম, এবার অন্য আরেকটি সিস্টেম দেখাচ্ছি। এই কান্ট্রিটা মোটামুটি কাজ করতে ইজি আছে, তবে একটু সময় নিচ্ছে, কারণ নতুন যেটাই সিলেক্ট করেন না কেন অবশ্যই 5-10 সেকেন্ড সময় নেবে। তবে কিছু কিছু দেশ আছে সিলেক্ট করলে কোনো 5-10 সেকেন্ড সময় নেবে না, সাথে সাথে আসবে। যেমন জাপান সিলেক্ট করলে সাথে সাথে আসে, কানাডা সিলেক্ট করলে কিন্তু সাথে সাথে চলে আসে। আমরা জানি যে সার্ভার সমস্যা কি কারণে দেখায়। আসলে সার্ভার সমস্যাটা দেখায় আমাদের ইন্টারনেট সংযোগের সমস্যার কারণে, সার্ভার সমস্যাটা বেশি দেখায়। যদি ইন্টারনেট আপনার স্পিড এবং বেশি থাকে, স্পিড এবং VPN ব্যবহার ঠিক মতন করতে পারেন, তাহলে কিন্তু সার্ভার সমস্যা কম আসবে। আসবে না যে এরকম না, সার্ভার যদি 100% সমস্যা থাকে তাহলে ঠিক আসবে, আর যদি সার্ভার সমস্যা না থাকে তাহলে কিন্তু সার্ভার সমস্যা আসবে না, যদি আপনার ইন্টারনেট এবং VPN ঠিক মতন ব্যবহার করেন। সার্ভার সমস্যা যখন থাকে তখন যতই ইন্টারনেট স্পিড ভালো থাকুক না কেন, সব সময়ই সার্ভার সমস্যা আসবে, আর যদি আপনার ইন্টারনেট সমস্যা থাকে তাহলে সার্ভার সমস্যা আসবে। সার্ভার ভালো থাকলেও সার্ভার সমস্যা দেখাবে, কারণ ওই সার্ভারের সাথে আপনার ইন্টারনেটের কানেকশন ঠিক হচ্ছে না, বিদায় এরকম খালি বারবার সার্ভার সমস্যা দেখায়। আর যদি একবার সার্ভার সমস্যা দেখায়, যেমন যদি আপনার স্ক্রিনে বিদ্যুৎ দেখা সম্পূর্ণ হয়েছে, এটা না লিখে যদি আপনাকে বলে যে সার্ভারের সমস্যা হচ্ছে, তাহলে মনে করবেন যে আপনি এই ভিডিওর 5 টাকা আপনি পান নাই, মার গেছে। অতএব আপনি চালানোর আগে ইন্টারনেট স্পিডটা সিলেক্ট করে নেবেন এবং সঠিকভাবে VPN ব্যবহার করবেন। আমরা আরেকটি কান্ট্রি সিলেক্ট করে দেখি। কান্ট্রি সিলেক্ট করার সময় অবশ্যই আপনার লোকেশনটা চালু করে রাখবেন। লোকেশন চালু না করলে অনেক সময় অনেক সমস্যা দেয়। মোবাইলের লোকেশনটা চালু থাকলে আপনার ভিডিও আসতে সুবিধা হয়। আপনি যেই কান্ট্রিটা সিলেক্ট করেন ওই দেশের অ্যাডগুলোই কিন্তু আসবে। কানাডা সিলেক্ট করলে কানাডার অ্যাড আসবে, জাপান সিলেক্ট করলে জাপানের অ্যাডগুলো আসবে। আপনি যে দেশেই সিলেক্ট করেন না কেন সেই দেশের অ্যাডগুলোই আসবে। আর যদি কোনো VPN ব্যবহার না করতে পারেন অথবা না করে চালাতে পারেন, তাহলে শুধু বাংলাদেশের অ্যাডগুলো দেখতে পাবেন। অ্যাডের পরে কিন্তু শেষ পর্যায়ে আসে বিজ্ঞাপন সঠিকভাবে দেখা হয়েছে। এর পরিবর্তে যদি সার্ভার সমস্যা আসে, তাহলে মনে করবেন আপনার 5 টাকা জলে গেছে। রিং আইডির কাজ করার মুখ্য সময় হচ্ছে আপনি ফজর নামাজ পর শুরু করবেন খুব সুন্দরভাবে, স্বাভাবিকভাবে
আপনার 1 ঘন্টার ভিতরে শেষ করতে পারবেন রিং আইডির কাজ। রিং আইডির সফটওয়্যারটা একটু হার্ড, তাই নর্মাল স্পিডে চলে না এবং লোক সংখ্যা খুব বেশি, তাই সহজে অ্যাডও আসতে চায় না। যার মোবাইল স্পিড ভালো, যিনি সঠিকভাবে ভিপিএন ব্যবহার করতে পারে, একমাত্র তারই অ্যাডগুলো খুব সঠিকভাবে খুব দ্রুত দেখা হয়। এখানে কিন্তু এই সার্ভারে দেখাচ্ছে এখন ভিডিও আসছে না, পেন্ডিং দেখাচ্ছে, এরকম আপনারও দেখাবে। এই জন্য যখনই আসবে না ভিডিও তখন ব্যাগে গিয়ে রিং আইডিটাকে উধাও করে দেবেন, মানে এই যে বাজে পিছনে রাখবেন না, তখন ভিপিএনটা আবার চেঞ্জ করে কান্ট্রি চেঞ্জ করতে পারেন, অথবা ভিপিএনের এই যে ডানচারে দুটো লেখা আছে এই লেখাগুলো সিলেক্ট করে নেবেন। সঠিকভাবে নিলে আপনি বুঝতে পারবেন, এই যে এখানে লম্বা দেওয়া আছে এগুলো সিলেক্ট করে নেবেন, যেটা বেশি আছে হ্যাঁ এগুলা, এই সাইডে দুইটা, এটা কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। তবে এর যে লেখাগুলো যদি লাল হয়ে থাকে তাহলে সেগুলো কাজ করবে না, তবে সব কান্ট্রিতে লাল অথবা সবুজ হলেও কাজ করবে না। তাই আমি এক এক করে দেখানোর চেষ্টা করছি, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সব কান্ট্রি যে সঠিকভাবে চলবে এরকম নয়, যদিও ভিপিএন একটা কিন্তু কান্ট্রি কিন্তু চেঞ্জ, তার লোকেশনও হয় চেঞ্জ, তাই সব কান্ট্রি সিলেক্ট করলে হবে না, যদিও সবগুলো কালার সবুজ থাকে থাকে। এই কান্ট্রিটা আমাদের এই জায়গার সাথে ম্যাচিং হচ্ছে না, বিদায় এখানে অ্যাডগুলো আসছে না যতই আমরা রিফ্রেশ করি না কেন, তাই আমাদের আবারও এই কান্ট্রিটা চেঞ্জ করতে হবে। অনেকে মনে করে যে রাত 12টায় চালালে হয়তো একটু ভালোভাবে চালানো যাবে, হ্যাঁ রাত 12টায় চালালেও একটু ভালোভাবে চালানো যাবে, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, রাত 12টা বাজে সবাই চায় যে আমি রাত 12টা বাজে কাজটা করে শেষ করে রাখি। আসলে সবাই যখন একবারে কাজ করে তখন যার নেট স্পিড খুব বেশি সেই খুব দ্রুত কাজ করতে পারে, আর যার নেট স্পিড একটু কম সে কিন্তু দ্রুত কাজ করতে পারে না। অতএব সকালবেলা ভোরবেলা মানে ফজর নামাজ পড়ে যদি শুরু করেন, এই সময় অনেকেই কাজ করে, অতএব অনেকে কাজ করে না, অনেকেই ঘুমায়, আর রাত 12টা বাজে চিন্তা করে আমরা আগে কইরা শুয়ে থাকবো, অনেকেই ঘুমায়, কিন্তু আসলে এটাই ভুল যে রাত 12টা বাজে অনেকেই কাজ করে। ফজর নামাজ পড়ে আকাশের অবস্থা খুব ভালো থাকে, নেটের স্পিডটা খুব বেশি থাকে, সবাই ঘুমায় বিদায়, আর অন্যান্য যারা নিয়ে কাজ করে তারাও ঘুমায়, আর যারা নিয়ে মনে করে যে আমি সকালে কাজ করব তারাও কিন্তু এত দ্রুত উঠতে পারে না, এই বিদায় কাজ খুব দ্রুত আসে। এখানে অনেকগুলো কান্ট্রি আছে, আপনি কোন কোন কান্ট্রি দেখে নেবেন, যদি আপনি যেই কান্ট্রি দিয়ে আপনার মোবাইলটি ভালো চলে সেই কান্ট্রি ব্যবহার করবেন, আর জাপান ব্যবহার করাটাই আমি মনে করি বেস্ট, কারণ জাপান একবার যদি আপনি সিলেক্ট করেন একবার সিলেক্ট করলে ফুল কাজ করেও বসে থাকতে পারবেন। জাপানের মতো এত সহজভাবে অন্য কোনো কান্ট্রি আসে না, এত সহজভাবে কাজ হয় না, অ্যাডগুলো আসে না, তাই আমি সবাইকে বলবো জাপান সিলেক্ট করুন। শুধু জাপান সিলেক্ট করলে হবে না, জাপানে যে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলো ভালোভাবে দেখে পরে সিলেক্ট করুন। নাম্বারগুলো সিলেক্ট ঠিকমতো না করতে পারলে কিন্তু আপনিও কাজ পাবেন না। মূলত আপনার তিনটি কাজ সঠিকভাবে করতে হবে, একটি হচ্ছে আপনার ইন্টারনেট স্পিডটি কিন্তু ফুল থাকতে হবে এবং ভিপিএন সঠিকভাবে ব্যবহার করতে হবে, এবং ভিপিএনের কান্ট্রিগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে, এবং যেই কান্ট্রি সিলেক্ট করতে চান সেই কান্ট্রির যে অপশনগুলো আছে সেই অপশনগুলো কোড নাম্বারগুলো মিলিয়ে কাজ করতে হবে। আমরা আমাদের চ্যানেলে দুটি রিং আইডি কীভাবে একটি মোবাইল দিয়ে ব্যবহার করবেন তা কিন্তু দেখাইছি এই চ্যানেলে, অন্য আরেকটি ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটি দেখে একটি মোবাইল দিয়ে দুটি অ্যাপস
মানে দুটি হিয়ারিং আইডি চালাতে পারবেন। আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি নতুন রিং আইডি খুলতে চান তাহলে একজন রেফারের প্রয়োজন, অবশ্যই রেফারের কোড ভিডিওর নিচে দেওয়া থাকবে, আপনি রেফার কোড ব্যবহার করে খুব দ্রুত ইনকাম করতে পারবেন। ভিডিও স্ক্রিনে যে রেফার কোডটি আছে সেই রেফার কোডটি ব্যবহার করতে পারবেন। আমরা জাপান সিলেক্ট করেই সবসময় বেশিরভাগে কাজ করে থাকি, কারণ জাপানের মতো এত ভালো অ্যাড আসে না, খুব দ্রুত অ্যাড আসে জাপানে। আমরা অন্য আরেকটি ভিপিএন সিলেক্ট করব, তার নাম হয়েছে টার্বো ভিপিএন। এখন আমরা টার্বোটাকে অন করব, রান করব। তো সিংহের মতো দৌড়াইতেছে, কিন্তু আসলে কি সিংহের মতো কাজ করবে? দেখা যাক কি রকম কাজ করে। রিং আইডিতে ঢোকার আগেই যে অ্যাড আছে, আমাদের টার্বো ভিপিএন অলরেডি রান হয়ে গেছে। এখন দেখব রিং আইডি রান কীরকম হয়। আপনি টার্বো ভিপিএন চালু করার আগে অবশ্যই 5-star রেট দিয়ে নেবেন, তাহলে টার্বো ভিপিএনও ভালো কাজ করবে। টার্বো ভিপিএন চালু করার সাথে সাথে কিন্তু কমিটি জব চলে আসছে, এখন ভিডিও আসে কি না তাই দেখার বিষয়। টার্বো ভিপিএনে যেই কান্ট্রিটা দেওয়া আছে সেই কান্ট্রিটা কিন্তু সিলেক্ট করা ঠিক আছে, আমাদের স্ক্রিনে ভিডিও দেখতে পাচ্ছি আমরা। টার্বো ভিপিএন দিয়েও মোটামুটি ভালোই চলে, তবে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবো যে কোন ভিপিএনে কোন কান্ট্রি সিলেক্ট করলে ভালো চলে। আমরা সংক্ষেপে দেখাবো, অনেক সময় হয়ে গেছে, এখন আমরা সংক্ষেপ করে দেখাবো ভিপিএনের কাজগুলো। আপনি যদি রিং আইডি চালু করতে চান, আমার স্ক্রিনে দেয়া রেফার কোড ব্যবহার করে ইনকাম করুন। আমার রেফার কোড ব্যবহার করলে আপনি সকল সহযোগিতাগুলো পাবেন, অথবা রেফার কোড ব্যবহার করার আগে যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে ভিডিও নিচ থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। একটি আইডি খুললে অবশ্যই একটি রেফারের প্রয়োজন, আর সেই রেফারটি অবশ্যই একজন ভালো লোকের প্রয়োজন যাতে আপনাকে সবসময় সহযোগিতা করতে পারে। আমি আশা করি আপনাকে সবসময় সহযোগিতা করতে পারবো। ঘরে বসে বসে ইনকাম করুন খুব সহজভাবে। এরকম অন্যান্য অনেক অ্যাপস আছে যা আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি, চাইলে আপনি সবগুলো দেখে আসতে পারবেন। এখান থেকে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে নিতে পারবেন, যে কান্ট্রিটা সিলেক্ট করবেন অবশ্যই কান্ট্রির মান দেখে সিলেক্ট করলে বুঝতে পারবেন। এখান থেকে কিন্তু সবগুলো চলবে না, কারণ এখানে কিছু আছে পে করতে হয়। ফ্রিগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ আমরা বাঙালিরা পয়সা দিয়ে কাজ করতে রাজি নয়, তাই আমরা ফ্রিগুলো ব্যবহার করব। নিচে কোনো ফ্রি ব্যবহার করার অপশন নেই, উপরে আছে ফ্রি অপশন। আপনি চাইলে এক এক করে প্রতিটা কান্ট্রি সিলেক্ট করতে পারেন চেক করার জন্য। এক এক করে যদি চেক করেন তাহলে আপনিও বুঝতে পারবেন যে কোন কান্ট্রি ভালো কাজ করে, তবে সব কান্ট্রির যে সবসময় কাজ করবে এরকম নয়। আজকে দেখা গেছে ইউএসএ ভালো কাজ করে, কালকা হয়তো কানাডা ভালো কাজ করবে, পরশুদিন হয়তো সিঙ্গাপুর ভালো কাজ করবে,
অথবা জার্মানি, জাপান সবগুলাই কাজ করবে, কিন্তু এক একদিন এক একটা ভালো কাজ করতেই পারে। ও কোন সময় কোনটার নেটওয়ার্ক খুব ভালো থাকে তা ধারণা করা খুব কষ্টকর। ইনকাম করার জন্য আমরা এই ভিডিওতে অনেকগুলো ভিডিও দিয়েছি এবং সামনের দিকে অনেক ইনকাম সোর্স নিয়ে আসব। অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। এরকম নতুন নতুন ইনকাম সোর্সের জন্য আমরা আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। আমাদের ভিডিওগুলো দেখে যদি আপনি কিছু ইনকাম করতে পারবেন তাহলে আমরা ভিডিওগুলো তৈরি করে সার্থক পাবো। আমাদের চ্যানেলে কোনো ফেক ভিডিও দেওয়া নেই, যে এরকম ফেক ভিডিও অনেকে দিয়ে থাকে যে বলে একটা আসলে কোনো কাজ করে না। আমরা যে এই চ্যানেলে যে ভিডিওগুলো দিয়েছি সবগুলো ভিডিওই এবং যেই যেই অ্যাপস নিয়ে করেছি সবগুলোই পেমেন্ট করে, এবং সামনের দিকে আরও ভালো ভালো অ্যাপস নিয়ে আসবো। অবশ্যই আমাদের সাথে থাকবেন। স্ক্রিনে দেখানো যে রেফার কোডটি আছে এই রেফার কোডটি ব্যবহার করতে পারেন। আমাদের রেফার কোডটি ব্যবহার করলে আপনি আমাদের থেকে সব সময় সহযোগিতা পাবেন। আমি সব সময় আপনাদের পাশে থাকব যদি আমার রেফার কোডটি ব্যবহার করেন। ফ্রি ইনকাম করার জন্য আমরা আরও কিছু ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি ফ্রি ইনকাম করে আসতে পারেন। আমরা অন্য আরেকটি ভিপিএন চালু করে দিলাম। দেখা যাক এই ভিপিএনে কি হয়। এই ভিপিএন দিয়েও কমেডি জব আসছে, এখন পেন্ডিং দেখাইতেছে, দেখি ভিডিও আসে কিনা। যতই রিফ্রেশ করি না কেন ভিডিও চোখে দেখতেছি না, অতএব এই ভিপিএন এর এই কান্ট্রি সঠিক নয়। আমরা ব্যাগে গিয়ে ভিপিএন এর কান্ট্রিটা আবার চেঞ্জ করে দেখব, সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করব। যদি হয়, এখানে তো অনেকগুলো কান্ট্রি দেওয়া থাকে, আমরা দু একটা কান্ট্রি সিলেক্ট করে দেখব সংক্ষেপে। কমিটি জব আসলে যে ভিডিও আসবে এরকম নয়। ভিডিও আসার জন্য অবশ্যই ভিপিএন এর ক্ষমতার দরকার, আপনার মোবাইল স্পিডটা খুব ভালো থাকার দরকার। আমি প্রথমে দেখাইছি fast.com দিয়ে আপনার মোবাইল স্পিডটি দেখে নেবেন, দ্বিতীয়ত কোন ভিপিএন আপনার জন্য মোবাইলের জন্য সঠিকভাবে কিভাবে সঠিকভাবে আপনার ভিপিএন ব্যবহার করার পদ্ধতি সহ আপনারা দেখতে পাবেন। সঠিকভাবে যদি ভিপিএন ব্যবহার করেন 100% আপনার অ্যাডগুলো আসবে। তিনটা ভিপিএন এখানে দেখাচ্ছি, এখানে আমরা দেখাবো fast.com এ আমার যে আগের স্পিডটা কি এখনও আছে। এখনও কিন্তু আমাদের আগের স্পিডটাই আছে, শুধু চেঞ্জ হয়েছে ভিপিএন। ভিপিএন চেঞ্জ হয়েছে আর চেঞ্জ হয়েছে কান্ট্রি। ভিডিও আসার জন্য অবশ্যই ভালো একটি ভিপিএন এবং একটি ভালো দেশ সিলেক্ট করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, সবসময় সব কান্ট্রিতে কিন্তু কাজ আসে না, অবশ্যই কান্ট্রি চেঞ্জ করতে হয়। আমরা সবচেয়ে এখানে ভালো পেলাম সেটা হচ্ছে স্প্রিট ভিপিএন।
2021। আপনি চাইলে আমাদের ডেসক্রিপশন বক্স থেকে এই VPN এর লিংক নিয়ে আপনি VPN টি ডাউনলোড করতে পারবেন। VPN এর লিংক দেওয়া থাকবে ভিডিওর নিচে, আমাদের রেফার লিংকও ভিডিওর নিচে দেওয়া থাকবে। চাইলে এখান থেকে রেফার করে আপনি ইনকাম করতে পারবেন, এবং ইনকামের সময় যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমরা সমাধান করার চেষ্টা করব। ভিডিওর নিচে ইমো নাম্বার দেওয়া থাকবে, চাইলে ইমো নাম্বারে যোগাযোগ করে আপনার সমস্যা সমাধান করতে পারেন। স্পিড VPN দিয়ে সাথে সাথে ভিডিও দেখা যায়। এখন আমরা স্পিড VPN ব্যবহার করলাম এবং জাপান সিলেক্ট করেছিলাম। জাপান সিলেক্ট করে স্পিড VPN ব্যবহার করে খুব সুন্দরভাবে আমরা অ্যাডগুলো দেখতে পাচ্ছি। এক এক করে মোটামুটি ভালো খুব দ্রুতভাবে অ্যাডগুলো আসে জাপান সিলেক্ট করে স্পিড VPN এ। এরকম আরও অন্যান্য অনেক VPN আছে, কিন্তু সবগুলো VPN আমি যদি একবারে দেখাতে যাই তাহলে ভিডিওটি এভাবেই লং হয়ে গেছে। এখন আর অন্যান্য VPNগুলো ব্যবহার করব না, তাই যাই হোক আমরা অন্য আরেকটি ভিডিওতে আমরা অন্য VPN ব্যবহার করে দেখিয়ে দেব কতটুকু স্পিড পাওয়া যায়। ভিডিওটি শেষ করার আগে আবারও বলেছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি যদি আপনার একটু উপকার আসে তাহলে ভিডিওটি শেয়ার করবেন। আমার রেফার কোড ব্যবহার করে যদি কোনো সমস্যা আপনার সমস্যার সম্মুখীন হন তাহলে আমার এই ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমি সমস্যা সলভ করার চেষ্টা করব। আমার রেফার কোড ব্যবহার করার আগেও চাইলে আপনি আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু এই সময়ের ভিতরে আমরা ফুল অ্যাডগুলো দেখে শেষ করে ফেললাম। একে একে সবগুলো অ্যাড দেখা শেষ হয়ে গেছে প্রায়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইলো।